গৌরীপুরে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বাচনী লড়াইয়ে জমে উঠেছে প্রচারণার মাঠ। নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি। অন্যদিকে তার বিপরীতে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। জনগণের ভরসায় বিজয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। গৌরীপুর থেকে ফিরে মোহাম্মদ মামুনের ভিডিওতে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ময়মনসিংহ তিন আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, তবে এবার মূল লড়াই হচ্ছে নৌকা বনাম ট্রাক মার্কার। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গ্রামে গঞ্জে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। তিনি জানালেন তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের কথা। যখন কেউ একজন প্রার্থী নমিনেশন পান এবং অন্যরা যারা পান না, তারা প্রত্যেকেই একাট্টা হয়ে যান এবং সেই প্রার্থীর বিরুদ্ধে লেগে যান। এইবারও তার পরিবর্তন কিছু হয়নি। আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য এবং অপপ্রচার করেছেন, যেটা আমাদের অনলাইন ফেসবুক এবং ইউটিউবেও পাওয়া যাচ্ছে। যারা এইসব অপপ্রচার করে থাকে, যেটা নির্বাচনী প্রচারবিধির পরিপন্থী, এই ধরনের কাজ যারা করতে পারে তাদের আসলে সংসদে গিয়ে তারা কী করবে? বর্ষাকালে যে কী অবর্ণনীয় দুর্দশা এখানে হয়, আমি রাস্তাগুলোতে গিয়ে টের পাচ্ছি। হুমায়ুন আহমেদের বিখ্যাত গৌরীপুর জংশন থেকেই গৌরীপুরের রেলওয়ে স্টেশনের হদিস পাওয়া যায়, সারা দেশবাসী জানেন। আমার ইচ্ছা রেলওয়ে স্টেশনের উন্নতি করা, আমাদের একটা ভালো প্লেগ্রাউন্ড লাগবে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের পরিবেশ মোটামুটি ভালো আছে, কিন্তু এরই মাঝে দু তিন দিন ধরে কিছু লোকজন, আমাদের অন্যান্য প্রার্থীর লোকজন, তারা এই পরিবেশটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমাদের রাস্তাঘাট এখানে খুবই কম হয়েছে, তাই মানুষের প্রথম চাহিদা হলো এই এলাকার রাস্তাঘাট। ব্রিজ কালভার্ট আছে আপনাদের, আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর উপরে হলো বেশি আমরা জোর দেব আর কি। যে প্রার্থী জয়ী হোক, গৌরীপুরের ভোটাররা চান এলাকার উন্নয়ন। ময়মনসিংহের গৌরীপুর থেকে ফিরে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।